নমস্কার দর্শক বন্ধুরা, রান্নামনি আজকে করে দেখাবে আনারসের চাটনি। আমি এই দুটো আনারস নিয়ে নিয়েছি চাটনি বানানোর জন্য। এবার আমি আনারসটা একটু কেটে নিলাম, আনারসটা ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এবার বটি দিয়ে আমি মাঝখান দিয়ে আনারসটাকে কেটে নেব। এবার আমি একটা চামচের সাহায্যে আনারসটা কুড়িয়ে নিচ্ছি। আমার আনারসটা কোড়ানো হয়ে গেছে, আমি এরকম ভাবে চামচ দিয়ে কুড়ে নিয়েছি। এবার কড়াই আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু 3 সেকেন্ড মতন ভেজে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু যখন গন্ধ বেরোবে সোমবারটার থেকে, তখন আমি আনারসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, কারণ যদি গায়ে ছিটকে আসবে ওই জন্য আমি একটু সব সময় একটু প্রথমে একটু নুন দিয়ে দিই। এবার আনারসগুলো আমি কড়াইয়ের মধ্যে সবটাই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আনারসটা আমার খুবই মিষ্টি এবং খুব রস ছিল আনারসটার মধ্যে, ওই জন্য আমি খুব ভালো করে কোড়াতে পারিনি, কারণ রসগুলো সব ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছিল। এবার খানিকটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর চাটনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে। একটু টানতে দিয়েছি, একটুখানি টান টানলে ভালো হবে। এবার অনেকটাই আমার টেনে গেছে নাড়তে নাড়তে। এবার কিছুটা কিশমিশ আমি দিয়ে দিলাম। এবার একটা বেদানা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা বেশিটাই আমি দিয়ে দিলাম। আর কয়েকটা আমার ঘরে চেরি ছিল, আমি তাই চেরিও দিয়ে দিয়েছি। খুবই ভালো হয়েছিল, আপনারাও বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগবে। এবার একটু টানিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে সার্ভ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। উপর দিয়ে আমি কিছু বেদানা রেখে দিয়েছিলাম, ওটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।